কার্যালয়ের সম্মুখত দুগুণ্ডিয়া কার্যসূচী ধর্ণা কার্যসূচী আমি রূপায়ণ করল। আমি আমার বিশেষ কথা, এই সরকারে 24 ঘন্টা বিদ্যুৎ প্রতিশ্রুতি দিয়ে সরকার গঠন করেছিল, আজি দুঘণ্টা বিদ্যুৎ নিয়মীয়াকৈ করবলে ইহতে বাধ্য হয়েছে। এই বিভাগটো কার হাতত দিছে? আপনি আপনার এজনী পুতলা থিয় করাই দিছে। বিদ্যুৎ বিভাগ চলাব নোৱাৰা হয়েছে। আমি বিলাসীপাড়া জিলা আমচুর পৰা হকিয়াই দিছো, যদি আপনার স্মার্ট মিটারের জড়িয়ে যি ঠগিবলে আরম্ভ করেছে, এই সিস্টেমটো যদি বন্ধ নহয়, ইয়াতকৈ ভয়াবহ আন্দোলন সম্মুখীন হবলৈ সাজু হয়ে থাকক। কংগ্রেস কমিটির নির্দেশ মর্মে বিলাসীপাড়া সাব ডিভিশনের 3খন ব্লকের নেতৃত্বত ইয়াতে মেমোরেন্ডাম দিল। আমার এটাই উদ্দেশ্য, বিজেপি সরকারে যোৱা কেইদিনমান আগত একটা সিদ্ধান্ত লৈছে বিদ্যুৎ মাচুল বৃদ্ধি করা। আমি সর্বসাধারণ রাইজর হই তেখেতসকলক প্রতিবাদ জানাইছো। তেখেতসকলে তাৎক্ষণিকভাবে সেই সিদ্ধান্ত বাতিল করব লাগে, কারণ আপনাদের জানে রাজ্য অত্যাবশ্যকীয় সামগ্রীর বহুত মূল্য বৃদ্ধি হয়েছে, রাইজে কঙ্গা হয়ে গেছে। এইটো সময়ত যদি আকৌ বিদ্যুৎ মাচুল বৃদ্ধি করে দিয়া হয়, আমার রাজ্য বিপদের মুখ ঠেলি দিয়া হয়ে আছে। আপনাদেরও এইটাও জানে এইখন সরকার এনেই ঢাকঢোল বজায় আছে, রাইজর ধন রাইজর কর কাটলরে সিহতে প্রতিখন জেলাত কেবিনেট মিটিং পাতি মাসে মঙ্গে খাই সিহতে রাজ্যর উন্নতির মানে উন্নতির ফালে পিঠি দি মাত্র সিহতে পিকনিক প্রোগ্রামে করে আছে, আর আমার জনতার মাজত মাদমার হুদাই আছে। আজি বিদ্যুৎ বিল যে বড়াই আছে, আজি মোর ঘরতো যত 400 টাকা বিল আহে তাত 800 টাকা বিল আহিছে। মোর নিচিনা দুখিয়া লড়া এটাই কেন এই বিল পরিশোধ করব? গতিকে আমার সাধারণ জনতা, খাটি খাওয়া জনতা, আমি মৃত্যুমুখত পরিছো। গতিকে আমি অসম সরকারক ধিক্কার জানাইছো, তেখেতসকলে অনতিবলমে এই সিদ্ধান্ত বাতিল করিব লাগে। আর আমার সাধারণ জনতার ভোটর দ্বারাই যদি হিঁতে গভর্নমেন্ট বনাইছে, হিঁতে যেতিয়া গভর্নমেন্ট বনোয়ার আগতে প্রতিশ্রুতি দিছিল যে বিদ্যুৎ মাচুল আমি ফ্রি দিম, সিহঁতর যদি দম আছে সিহঁতে বিদ্যুৎ মাচুল ফ্রি দি আকৌ ভোট লবলে আহিব বলে আমি অনুরোধ জানাইছো সিহঁতক। জিকা দিয়ে আছো আমার অধ্যক্ষ মহোদয়ের উপর, সি আমাক মানে কইছে যে আপনার বিলি ইউজ করবো নালাগে, গছের তলাতে বসে থাকক, এনেকা একটা মানে অধ্যক্ষ সি এরকম কথা কয়। তারপর দিন সি ভোট শেয়ার করে আমি গ্রামের মানুষ, আমি এনে গানে ইয়াকে মানে কইছো। আর তো বিজলি তাহতর ঘরতে 15টা 17টা এসি ইউজ করে আছে, আর আমার যে বিদ্যুৎ মানে স্মার্ট সিটির যে বিলটি লই আছে, গ্রাহকক যে ইমান ঠকাই আছে, আজি কয়ে আছে যে আপনার 3000 হয়েছে, 4000 হয়েছে, 2000 হয়েছে, লগে মানুষ লগে বিল দিয়ে আছে। বিল দেওয়ার পিছতে আমি কিমান ইউনিট ইউজ করছো, সেই ইউনিটের কোনো খবর নাই, খালি